नमस्कार বন্ধুরা, আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা মাছের ডিমের পকোড়া ভাজবো একটু নতুন পদ্ধতিতে, আসুন দেখে নেই। এই আমি নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি, একটু ইয়ে দেব, আদা রসুন বাটা দেব এক চামচের মতন, এটার মধ্যে তারপরে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। অল্প বেসন দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দেব, নুন দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুন দিয়ে নেবেন, একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে তারপরে আমি ভাজব। জল কিন্তু দেবেন না, জল লাগবে না, এমনি জল ছাড়া। হ্যাঁ, আর পরে ভাজার সময় আমি এখানে আমি ইয়ে নিয়েছি, সুজি নিয়েছি, এই সুজির মধ্যে আমি পরে মেখে ভাজব। আমি দেখাচ্ছি, আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলোকে আগের থেকে আমি কেটে রেখেছি, আর একটা থালার মধ্যে নুন আর ময়দা একটু মাখিয়ে রেখে তার উপরে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা নুন মিশিয়ে নিয়েছি অল্প, এবার আমি দিয়ে দিলাম একটু শক্ত হওয়ার জন্য। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার আসুন আমরা কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, তেল গরম হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে এইভাবে করে এটাকে বেসনে মেখে নিলাম। বেসনে মেখে একটু সুজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভাজব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এবার আমি একদম হিটটা কমিয়ে দিলাম গ্যাসে, এবার ভাজা হোক। আপনারা করে খাবেন, ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। এবার আসুন, আমাদের পকোড়াটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিও প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।